কম খরচে প্রচুর আনন্দ করতে চাইছেন, তার সঙ্গে চাইছেন জমজমাট খাওয়া দাওয়া, তো চলুন ঘুরে আসা যাক মৌসুমী দ্বীপ থেকে। শুধুমাত্র জমজমাট খাওয়া দাওয়াই নয়, আপনারা এখানে একদম সমুদ্রের পাশেই থাকতে পারবেন, সমুদ্রে স্নান করতে পারবেন, আর চাইলে আপনারা নৌকাতে করে কাছাকাছি দ্বীপগুলোতে ঘুরেও আসতে পারবেন। মৌসুমী দ্বীপে যাওয়ার জন্য শিয়ালদা থেকে নামখানাগামী লোকাল ধরে নেমে পড়ুন নামখানা স্টেশনে। নামখানা স্টেশনের বাইরে আপনারা বাস কিংবা অটো পেয়ে যাবেন। এখন আমরা বাসা থেকে নেমে পড়েছি 10 মাইল বাজারে। তো 10 মাইল বাজার থেকে কিন্তু আপনার পাতিবুনিয়া ফেরিঘাট পর্যন্ত যাওয়ার জন্য এরকম টোটো পেয়ে যাবেন। টোটোতে ভাড়া লাগবে আপনাদের 15 টাকা করে। গেছি মৌসুমী দ্বীপে, পাতিবুনিয়া ফেরিঘাট থেকে মৌসুমী দ্বীপ পর্যন্ত আসতে আমাদের টাইম লেগেছে 4-5 মিনিটের মতো। ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গেই আমাদেরকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল। আমাদের ডাব খাওয়া শেষ হয়ে গেছে, এখন হচ্ছে ডাবের মধ্যে থাকা শাঁসটা খাবো। আর আমার মা দেখুন নতুন নতুন স্টাইলে কিন্তু ডাব থেকে শাঁসটা বের করছে। তো ডাব খাওয়া হয়ে যেতে এখন চলে এলাম আমি আমার রুমে। চলুন আপনাদেরকেও আমি আমার রুমটা দেখিয়ে দিই। তো আমি কটেজ রুম বুক করেছি, আর রুমটা দেখুন যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর এগুলো কিন্তু এসি রুম রয়েছে, এখানে এসির পাশাপাশি ফ্যানও দেওয়া রয়েছে। রুমটা আমার বেশ ভালোই লেগেছে, চলুন এবার বাথরুমটাও দেখে নেওয়া যাক। আবারও চলে এসেছি সমুদ্রের সামনে, আর এসেই দেখলাম প্রচুর মানুষ সমুদ্রে স্নান করছেন। ইতিমধ্যে কিন্তু সমুদ্রে কিন্তু প্রচুর মানুষ স্নান করতে নেমে গেছে, আমরা যদি একটু পরে নামবো। এখন আমাদের হাতে চলে এসেছে গরম গরম অমলেট, জমে খির, এরকম জায়গায় বসে যেকোনো কিছু খাবার কিন্তু মজাই আলাদা হবে। সমুদ্র অনেকক্ষণ স্নান করার পর চলে এলাম ক্যাম্পের সামনে থাকা বাঁশের মাচাতে। এখন হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য চলে এসেছি। তো লাঞ্চে দেখে নিন কী কী রয়েছে। সাদা ভাত রয়েছে, তার সঙ্গে রয়েছে আলু ভাজা, ডাল রয়েছে, এটা হচ্ছে পটল আলু দরমা রয়েছে, তার সঙ্গে রয়েছে আমন, এটা রয়েছে পমফ্রিট। লাঞ্চে প্রচুর আইটেম রয়েছে, রয়েছে ভাত ডাল, তার সঙ্গে রয়েছে পটল আলুর দরমা, পমফ্রিট মাছ, আপনারা যদি মাছ না খান সেক্ষেত্রে আপনার ডিমের অপশান পেয়ে যাবেন, আর শেষ পাতে ছিল চাটনি এবং পাঁপড় ভাজা। কটেজ রুম তো আপনাদেরকে দেখিয়েছি, তার পাশাপাশি এই রকম প্রচুর অ্যাডভেঞ্চার টেন্ট এবং এই রকম ফ্যামিলি টেন্টও রয়েছে। এই টেন্টগুলো দেখতে পাচ্ছেন বিশাল বড়, আর ভিতরে কিন্তু এরকম ভাবে এসিও লাগানো রয়েছে। আপনারা চাইলে এই রকম এসি টেন্টও বুক করতে পারবেন। এই যে টেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব স্পেশাল টেন্ট রয়েছে, একদম কিন্তু সি সাইডেই রয়েছে। আর এই টেন্টগুলোতে থাকলে কিন্তু আপনারা কিন্তু সারাক্ষণ কিন্তু বসে বসে এত সুন্দর ভিউ কিন্তু উপভোগ করতে পারবেন। আর ওই যে দূরে আপনারা দ্বীপটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু জম্বু দ্বীপ রয়েছে। বিকাল টাইমেও প্রচুর মানুষ সমুদ্রে নেমে এনজয় করছেন। এখন হচ্ছে একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। আমরা ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছি, এই ভিউটা তো আপনাদেরকে দেখালাম। এখন আরো একটা মজাদার জিনিস হতে চলেছে, এখন হচ্ছে আমরা নৌকা চড়তে যাচ্ছি, ফেসটাও শেয়ার করবো আপনাদের সঙ্গে। দিদি দিদি
ঠান্ডা ঠান্ডা জল। চলো দেখে মা, নৌকার যুদ্ধ সফল হয়েছে। অনেক কষ্ট করে নৌকা হচ্ছে জলে নামিয়ে ফেলেছি, আর এইরকম ভাবে কাদার মধ্যে কিন্তু ফার্স্ট টাইম এসেছি। নৌকা আপনাদেরকে দেখাচ্ছে, নৌকা চলার পর তো আরো সুন্দর লাগবে, সেটা আশা করি আপনাদের বলতে হবে না। এতক্ষণ যে দ্বীপটাকে আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছিলাম, এখন আমরা সেই দ্বীপের কাছাকাছিই চলে এসেছি। আপনারাও আমার মতো মৌসুমী দ্বীপে বেড়াতে এসে নৌকা চড়ার এক্সপিরিয়েন্সটা চাইলে করতেই পারেন। এখন আমাদের নৌকা চড়া হয়ে গিয়েছে, আর এখন পুরো সন্ধে হয়ে গিয়েছে, আর এই নৌকা চড়ার অভিজ্ঞতাটা কিন্তু দারুণ লেগেছে। সন্ধ্যের সময় ক্যাম্পে ফিরে দেখলাম ক্যাম্প এক আলাদা সাজেই সেজে উঠেছে, এবং ক্যাম্পের বাকি গেস্টরাও আনন্দে মেতে উঠেছে। কিছুক্ষণ পরেই আমাদেরকে এখন আমাদের সন্ধ্যেবেলা টিফিন দিয়ে গেল। সন্ধ্যেবেলা টিফিনে রয়েছে ভেজ পকোড় এবং মুড়ি, আর তার সঙ্গে রয়েছে চা। ক্যাম্পের মধ্যে এখন বারবিকিউ করার প্রস্তুতি চলছে। এই বারবিকিউ কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, এটা আপনাদেরকে আলাদা করে অর্ডার করতে হবে। পার কেজিতে বারবিকিউ করার জন্য লাগে 450 টাকা করে। আবারও চলে এসেছি ক্যাম্পের সামনের বাঁশের মাচাতে, আর এখান থেকে চারিদিকের খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। আর এরই মধ্যে আমাদের হাতে চলে এলো আমাদের বারবিকিউ, আর এই রকম পরিবেশে বসে বারবিকিউ খাওয়ার মজাই কিন্তু আলাদা। একদম ছোট থেকে বড় সকলেই কিন্তু প্রচুর আনন্দ করছে। এখন আমাদের রাতের ডিনার চলে এসছে। রাতের ডিনারে আপনারা ভাত এবং রুটি দুটো অপশনই পেয়ে যাবেন, তো আমি হচ্ছে রুটি অর্ডার করেছিলাম। রাতের ডিনারে রয়েছে রুটি, মাটন কষা, স্যালাড এবং তার সঙ্গে রয়েছে মিষ্টি।
সকাল সকাল ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের হাতে চলে এলো গরম গরম চা এবং বিস্কুট। আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে, তো ব্রেকফাস্টে রয়েছে লুচি, তার সঙ্গে রয়েছে ঘুগনি, রয়েছে ডিম সিদ্ধ, তার সঙ্গে এত সুন্দর একটা ভিউ, এখান থেকে কিন্তু পুরো সমুদ্রের খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। ওশন আইল্যান্ডে প্রচুর ক্যাম্প রয়েছে, আপনাদের নিশ্চয়ই মনে এই প্রশ্নটাই জাগছে যে অ্যালাপিয়া ক্যাম্পটাকে কেন আপনারা চুজ করবেন। তো তার একটাই কারণ রয়েছে, আপনারা কিন্তু শুধুমাত্র এখানে ফ্রেন্ডস বা কাপল আসতে হবে এমন কোনো কথা নেই, ফ্যামিলি নিয়ে আসলেও কিন্তু আপনারা প্রচুর এনজয় করতে পারবেন। এখান থেকে সিঁড়ি থেকে নামতে নামতেও কিন্তু খুব সুন্দরভাবে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। এত জমজমাট খাওয়া দাওয়া এবং থাকা নিয়ে এনাদের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 1050 থেকেই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।